পুনৰ চৰ্চাত অসমৰ এনআৰচি প্ৰসংগ। পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জীৰ অভিযোগ, অসমত এনআৰচিৰ পৰা 19 লাখ হিন্দু বাঙালীৰ নাম কৰ্তন। মমতাৰ অভিযোগত ধুমুহা দেশৰ ৰাজনীতিত, কা এনআৰচি এক ষড়যন্ত্ৰ। নমস্কাৰ, আপোনালোকে চাবলৈ আৰম্ভ কৰিছে প্ৰাগ নিউজ ডিজিটেলৰ বিশেষ অনুষ্ঠান প্ৰাগ ফোকাছ। লোকসভা নির্বাচনের ধামখুমিয়ার মাজতে দেশত পুনৰ চর্চা এনআরসির প্রসঙ্গ। কা আৰু এনআরসিক লৈ এইবাৰ নরেন্দ্র মোদী আৰু বিজেপিক আক্রমণ পশ্চিমবঙ্গৰ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বেনার্জীর। মুখ্যমন্ত্রী মমতা বেনার্জীয়ে বিজেপি সরকারক সমালোচনা করে কয় যে নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ কা কেতিয়াও মানি নলক। পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বনগাঁওত এখন নির্বাচনী সভাত ভাষণ প্রসঙ্গত এইদরে কয় মমতা বেনার্জীয়ে। তেও ভাষণত বিজেপিক কঠোর ভাষায় সমালোচনা করে। মমতায় কা এনআরসিক এক ষড়যন্ত্র বলে অভিহিত করে কয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনৰ নির্বাচিত হলে ভারত ভবিষ্যতে নির্বাচন নহয়। মমতায় লগতে কয়, মই পশ্চিমবঙ্গত এনআরসির বাবে কেতিয়াও অনুমতি প্রদান নকরো। মমতা বেনার্জী অভিযোগ উত্থাপন করে কয় যে অসমত 19 লাখ হিন্দু বাঙালির নাম রাষ্ট্রীয় নাগরিকপঞ্জির পর কর্তন করা হয়েছে। লগতে তেও বিজেপির নেতাকর্মীসকলক প্রশ্ন উত্থাপন করে কয় যে বিজেপির নেতাসকলক যদি 50 বছর আগর নথিপত্র বিচরা হয় তেন্তে তেওঁলোকে দিব পারিবনে। মমতায় কা আর এনআরসিক এক গভীর ষড়যন্ত্র বলে উল্লেখ করে কয়, নরেন্দ্র মোদী যদি পুনর্বার প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয় তেন্তে দেশত কোনো আন নেতা না থাকিব, কেবলমাত্র নরেন্দ্র মোদী হব দেশের একমাত্র নেতা। প্রধানমন্ত্রী মোদী পুনর্বার শাসনত আহিলে ভারত নির্বাচন নহব বলে কয় মমতা বেনার্জীয়ে। লগতে তেও আরো কয়, ভারত মোদী পুনর প্রধানমন্ত্রী হলে ভারতের সংবিধান নোহা করা হব, ইতিহাস ভূগোল সলনি করে পেলা হব। দেশত লোকসভা নির্বাচনের ইতিমধ্যে সম্পন্ন হয়েছে 4টা পর্যায়ের ভোটগ্রহণ। ইতিমধ্যে লোকসভার মোট আসনের 379টা আসনের বাবে সম্পন্ন হয়েছে নির্বাচন। 4টা পর্যায়ের ভোটগ্রহণের পিছত বিজেপির শীর্ষ নেতা তথা গৃহমন্ত্রী অমিত শাহে বিজেপিয়ে 200 আসন পাওয়াটো নিশ্চিত বলে উল্লেখ করেছে। তারপিছতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বেনার্জীয়ে এইবার নির্বাচন ইন্ডিয়া মিত্রজোটে 315 আসন পাওয়ার বিপরীতে বিজেপিয়ে কেবলমাত্র 190-195 আসন পাব বলে দাবি করে। পিছে নির্বাচনী প্রচার সভাত মমতা বেনার্জীয়ে কা এনআরসি আর অসমৰ 19 লাখ হিন্দু বাঙালির নাম এনআরসির পৰা কর্তন করার অভিযোগে এতিয়া সমগ্র দেশতে এক রাজনৈতিক ধুমুহার সৃষ্টি করেছে। কিন্তু ইয়ার প্রভাব ভোটারের মাজত কেনেকুৱা ধরনের পড়ে সেয়া সময়ত হব লক্ষণীয়। পরবর্তী সময়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বা বাতৰিৰ কাৰণে চাই থাকিব প্ৰাগ নিউজ ডিজিটেল।